হ্যালো এভরিওান তো আজকে থেকে বেসিক্যালি আমি যাওয়ার একটা নতুন সিরিজ স্টার্ট করছি তো আজকে আমরা স্টার্ট করবো বেসিক্যালি যাভার কিছু ইন্ট্রোডাকশন নিয়ে তো আমরা প্রত্যেকেই যাওয়ার নামটার সঙ্গে জড়িয়ে আছি যেমন যারা আমরা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডের তারা প্রত্যেকে আমরা যাওয়া ল্যাঙ্গুয়েজ তো ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের নাম শুনেছি যেমন সি প্লাস প্লাস পাইথন জাভা পিএইচপি তো ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের নাম আমরা অলরেডি ইউজ করেছি তো আমার এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটার মধ্যে আমরা বেসিক্যালি জাভা নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু থাকবে জাভার ইন্ট্রোডাকশান যেমন জাভা কি ওকে জাভা কে তৈরি করেছিল কত সালে জাভা তৈরি হয়েছিল তো একটু ডিটেলস জিনিস আমরা জেনে নিই জাভার সম্বন্ধে দেন আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান আমরা আস্তে আস্তে সমস্ত ভিডিওতে আমরা ইন ডিটেলসে জিনিসগুলো জানবো তো প্রথমেই আমি আসছি যে প্রথমে আমার জানতে হবে যে হোয়াট ইজ জাভা হোয়াট ইজ জাভা দ্যাট ইজ দ্য বেসিক থিং যে জাভা কি জাভা কি বেসিক্যালি তো আমরা বলতে পারি যে বেসিক্যালি জাভা ইজ এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা সহজ ভাষায় অনেকে বলে থাকি উপস আমরা এই উপস নামটার সঙ্গে অনেকেই পরিচিত উপস উপস যেটাকে বলি জাভা ইজ এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা সহজ ভাষায় বলি উপস তো জাভা ইজ বেসিক্যালি উফস নাও এছাড়াও আমরা বলতে পারি জাভা তো প্রোগ্রাম ওরিয়েন্ট অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ সেটা আমরা বুঝলাম এছাড়াও বলতে পারি আমরা যে জাভা ইজ এ ক্লাস বেসড অলসো ইজ এ ক্লাস বেস্ট ক্লাস বেস্ট তো ক্লাস বেসড কি আমরা ডিটেলসে জানবো আস্তে আস্তে আমার পুরো ভিডিওটা ফলো করো নাও তাহলে প্রথম কোয়েশ্চেন হোয়াট ইজ জাভা জাভা ইজ বেসিকালি এ ক্লাস বেসড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও এখন আমি আসছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বুঝি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডে ছটা পিলার আছে সিক্স পিলার আছে অবজেক্ট ওরিয়েন্টেড কী কী সেটা একটা হচ্ছে অবজেক্ট এছাড়া আমাদের আছে ক্লাস এছাড়াও আমাদের আছে ছটা পিলারের মধ্যে অবজেক্ট ক্লাস দেন আছে আমার ইনহেরিটেন্স 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 দেন আমার আছে দিস ইজ দ্য নাম্বার থ্রি নাও নাম্বার চার নাম্বার চারে আছে আমার পলিমরফিজম পলি মরফিজম পলিমরফিজম নাও নাম্বার ফাইভে আছে আমার এন ক্যাপসুলেশন এন ক্যাপসুলেশন ক্যাপসুলেশন আর নাম্বার ছয়ে আছে আমাদের অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাকশন তো বেসিক্যালি এই ছটা পিলার এই ছটা পিলার দিয়ে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে তো এই ছটা হলো আমাদের পিলার অবজেক্ট ক্লাস ইনহেরিটেন্স পলিমারপিজিম এনক্যাপসুলেশন অ্যাবস্ট্র্যাকশান এখন এই জিনিসগুলো নিয়ে বেশি আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই আমার আলাদা আলাদা সেশন থাকবে প্রত্যেকটা টপিকের ওপর তখন আমরা ইন ডিটেলসে জানবো জাস্ট আমার এখন বলার মেন কারণটা হলো যে জাভা ইজ বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওকে অ্যান্ড অলসো ইজ এ ক্লাস বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবারে আমি যদি একটু ডিটেলসে বলি যে আমাদের জাভার কিছু টাইপ আমরা যাভার বলবো না আমরা বলতে পারি কিছু জাভা বেসিক্যালি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো ডিফারেন্ট টাইপস আছে তো টাইপস অফ টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টাইপস অব কী কী আমাদের টাইপস আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কী কী টাইপস আছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি তিন টাইপের হয়ে থাকে তিন টাইপের হয়ে থাকে কি কী একটা হলো স্ট্রাকচার বেসড একটা হলো স্ট্রাকচার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার বেসড আর একটা হলো নাম্বার দুই হলো আমাদের অবজেক্ট বেস অবজেক্ট বেসড অবজেক্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর নাম্বার থ্রি হলো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে কয় প্রকারে তিন প্রকারে স্ট্রাকচার বেসড অবজেক্ট বেস আর অবজেক্ট ওরিয়েন্টেড তো এবারে আমরা জানবো যে স্ট্রাকচার বেসড বলতে কী বুঝি অবজেক্ট বলতে কী বুঝি আর অবজেক্ট ওরিয়েন্টেড বলতে আমরা কী বুঝি যেমন অবজেক্ট ওরিয়েন্টেড বলতে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ যে সমস্ত ল্যাঙ্গই ল্যাঙ্গুয়েজগুলো আমার এই অবজেক্ট ওরিয়েন্টেডে যে ছটা পিলার যে ছটা মেন ফিচার্স এই ছটা পিলারকে যে সাপোর্ট করে ওকে সাবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে সেই ল্যাঙ্গুয়েজটা অবজেক্ট সাপোর্ট করবে ক্লাস সাপোর্ট করবে ইনারিটন সাপোর্ট করবে পলিমারপিসন সাপোর্ট করবে এনক্যাপসুলেশন সাপোর্ট করবে অ্যান্ড অ্যাবস্ট্রাকশন সাপোর্ট করবে তো এই ছটা পিলার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে সেটাকে বেসিক্যালি বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল বলতে আমরা কি বুঝি অলরেডি আমরা একটু আগে জানলাম জাভা কারণ যাভার মধ্যে এই ছটা ফিচার্সই অ্যাভেলেবেল রাইট ছটা পিলারই প্রেজেন্ট থাকে যাবার মধ্যেও সেই জন্য জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো যাওয়া দেন আমাদের আর কি কি ল্যাঙ্গুয়েজ হতে পারে সি প্লাস প্লাস সি প্লাস প্লাসের মধ্যেও এই ছটা ফিচার্স কিন্তু প্রেজেন্ট থাকে এছাড়াও আমার আর কি ল্যাঙ্গুয়েজ আছে যেমন আছে সি সার্ফ সি সার্ফ সি সার্ফের মধ্যেও আমার এই ছটা ফিচার্স প্রেজেন্ট আর একটা আছে এছাড়াও আছে আমার পাইথন 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 ল্যাঙ্গুয়েজের মধ্যেও আমার এই ছটা ফিচার্স প্রেজেন্ট তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কী বুঝি আমরা যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো এই ছটা পিলারকে সাপোর্ট করবে সেটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল জাভা সি প্লাস প্লাস সি সাপ পাইথন এক্সেট্রা তো এগুলো হলো সব আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাম্বার ওয়ান এরপরে আসছি আমি অবজেক্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কী বুঝি যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো অনলি অবজেক্টার ক্লাস এই দুটো জিনিসকে সাপোর্ট করবে অনলি অবজেক্ট আর ক্লাস এই চারটে জিনিসকে সাপোর্ট করবে না অনলি অবজেক্ট আর ক্লাস এই দুটো পিলারকে সাপোর্ট করবে যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো সেইগুলো হচ্ছে আমার অবজেক্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আমাদের আছে ভিবি ভিজুয়াল বেসিক এছাড়া কি আছে আমার ভিভি স্ক্রিপ্ট ভিভি স্ক্রিপ্ট এছাড়া আমার কি আছে আমার পাইথন সো আমরা কি দেখলাম অবজেক্ট বেস বলতে অবজেক্ট বেস বলতে কি বুঝি আমরা যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আমার অনলি অবজেক্ট আর ক্লাস এই দুটোকে সাপোর্ট করবে সেটাকে বলা হয় অবজেক্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথান আছে ভিবি স্ক্রিপ্ট আছে ভিবি আছে এক্সেট্রা এক্সেট্রা ওকে সো না আমাদের কাছে এখন অবজেক্ট ওরিয়েন্টেড এবং অবজেক্ট বেস এই দুটো জিনিস ক্লিয়ার এরপরে আসছি স্ট্রাকচার বেসড স্ট্রাকচার বেস বলতে কি বুঝি আমরা স্ট্রাকচার বেস মানে স্ট্রাকচার ওয়েতে তৈরি করা হয়েছে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো পিলার সাপোর্ট করবে না কোনো এই ছটা ফিচার সাপোর্ট করবে না যে সমস্ত ল্যাঙ্গুয়েজে সেগুলো হচ্ছে স্ট্রাকচার বেস তো স্ট্রাকচার বেস বলতে এই ছটা জিনিসের ফিচার দে আর নট সাপোর্টেড দ্যাট ইজ দ্য ফিচার স্ট্রাকচার বেসড স্ট্রাকচার বেসের মধ্যে কী কী আছে আমার আছে সি ল্যাঙ্গুয়েজ আমরা প্রত্যেকেই সি ল্যাঙ্গুয়েজের নাম শুনেছি সি আছে পাইথন আছে সো পাইথন সো স্ট্রাকচার বেস বলতে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ এই ছটা পিলারকে সাপোর্ট করবে না অনলি স্ট্রাকচার ওয়েতে তৈরি করা হয়েছে সেগুলো হলো আমার স্ট্রাকচার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি পাইথন নাও একটা জিনিস তোমরা খেয়াল করো পাইথন দেখো কমন সবেতে পাইথন স্ট্রাকচার বেস পাইথন অবজেক্ট বেস পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড সো পাইথনের পাইথন যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি আমরা এই ছটা ফিচার্স দিয়েও করতে পারি ছটা ফিচার্স অ্যাভেলেবেল থাকতে পারে প্র ফিচার্সে অ্যাভেলেবেল থাকতে পারে আবার নাও থাকতে পারে সো পাইথন ইজ আ কমন পাইথন স্ট্রাকচার বেস অবজেক্ট বেস এবং অবজেক্ট ওরিয়েন্টেড নাও এখন আমাদের কাছে ক্লিয়ার যে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী কী টাইপস হতে পারে স্ট্রাকচার বেস অবজেক্ট বেস অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচার বেস বলতে যদি এই ছটা পিলার সাপোর্ট না করে থাকে সেটা হলো স্ট্রাকচার বেস যেমন সি পাইথন যদি আমার অনলি অবজেক্টার ক্লাস অনলি এই দুটো পিলার সাপোর্ট করে সেটাকে বলা হয় অবজেক্ট বেস লাইক পাইথন ভিভি স্ক্রিপ্ট ভিবি এগুলো আমার অবজেক্ট বেস নাম্বার থ্রি অবজেক্ট ওরিয়েন্টেড যদি আমার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি ছটা ফিচার্সই সাপোর্ট করে ছটা পিলারই সাপোর্ট করে সেটাকে বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভা সি প্লাস প্লাস পাইথন সি সার্ফ এগুলো হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সো যেহেতু আমাদের মূল ডিসকাশন হচ্ছে হোয়াট ইজ জাভা সো বেসিক্যালি আমরা বলতে পারি জাভা ইজ এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা বলতে পারি জাবা ইজ এ পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কারণ যাবার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে যে ছটা মেন পিলার যেমন অবজেক্ট ক্লাস ইনহেরিটেন্স পলিমারপিসম এনক্যাপসুলেশন অ্যাবস্ট্রাকশন এই ছটা পিলারই প্রেজেন্ট থাকে এই জন্য জাবাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও ক্লিয়ার আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কী বুঝি এর সাথে সাথে আমি আরও একটা কথা বলেছি ক্লাস ক্লাস বেস বলতে কি যখন আমরা কোনো জাভার প্রোগ্রামিং শিখব তখন দেখব যে জাভা প্রোগ্রামিং ক্রিয়েট করতে গেলে ক্লাস নেসেসারি ক্লাস ছাড়া আমরা জাভার প্রোগ্রামিং ক্রিয়েট করতে পারবো না ক্লাস ইজ দ্য নেসেসারি ওকে সেই জন্য জাভাকে বলা হয় ক্লাস বেস্ট মানে জাভা টোটালি ক্লাসের উপর ডিপেন্ড করে জাভা প্রোগ্রামিং তৈরি করা হয় উইথ ক্লাস আমরা জাভা প্রোগ্রাম ক্রিয়েট করতে পারবো না সেই জন্য বলা হয় যে জাভা ইজ দ্য ক্লাস বেস্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও ক্লিয়ার যে জাভা কি জাভা কি এখন ক্লিয়ার তো জাভার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আছে যে জাভা কবে এসেছিল বা কে তৈরি করেছিল বেসিক্যালি ওকে সো বেসিক্যালি জাভা ওয়াজ জাভা ওয়াজ ডেভেলপড ডেভেলপড বাই কে ডেভেলপড করেছিল জেমস গসলিন জেমস গসলিন জাভা ওয়াজ ডেভেলপড বাই জেন গসলিন কত সালে ইন দ্য ইয়ার অফ নাইনটিন উনিশশো সালে জাভা জেমস গজলিন নামে একজন মহান সায়েন্টিস্ট ছিলেন বিজ্ঞানী ছিলেন যিনি বা বলবো ফাদার বিজ্ঞানী বলবো না বলবো ফাদার ওকে সো জাভার ফাদার হচ্ছে জেমস গসলিন জাভা প্রথম ইন্ট্রোডিউস করেছিল জেমস গজলিন উনিশশো সালে ওকে সো এটা গেল জাভার একটা ছোট্ট ইন্ট্রোক্শন জাভা কি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি কি টাইপস আছে তার মধ্যে কি কি ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরির মধ্যে কোন ল্যাঙ্গুয়েজগুলো পড়ে আমরা ইন ডিটেলসে জানলাম সো আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে একটা সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব। একটা মজাদার একটা ইন্টারেস্টিং জিনিস যে যাওয়ার হিস্ট্রিটা কি যাবার একটা দারুণ হিস্ট্রি আছে মানে যাওয়ার ইতিহাসটা যদি তোমরা শোনো না অবাক হয়ে যাবে তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের যাওয়ার হিস্টরি সম্বন্ধে ইন ডিটেলসে বলবো দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ